আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি। আজকের ভুনা খিচুড়িটা তৈরি করব গরুর মাংস দিয়ে, আর এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা কিন্তু এই শীতের দিনে ট্রাই করতে পারেন, শীতের দিনে খিচুড়ি খাবারের মজাই কিন্তু আলাদা। চলুন ঝটপটভাবে তৈরি করে নিই। আমি প্রথমে গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য গরুর মাংস একটি হাঁড়িতে নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, জিরা দিয়েছি 1 চামচ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি গরম মশলা 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চামচ। এখন আমি তেল দিয়েছি 1/3 কাপের মতো অথবা আপনাদের প্রয়োজন মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে রান্না করে নেব। সো আমি পুরাটা রেসিপি দেখাতে পারিনি, একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। গরু মাংস রেসিপিটা আমার কমপ্লিট রান্না করা হয়ে গেছে, আমি কোনো জল অ্যাড করিনি, একদমই পানি ছাড়া একদম শুকনো শুকনো করে তারপর ভুনা করে নিয়েছি। এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়ি বসিয়েছি চুলার মধ্যে, তার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি আমি তেজপাতা। এখন আমি দিয়ে নেব 4-5টি লং আর 4-5টি এলাচ। আমি এখন মশলাগুলো হালকা ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি দারচিনি টুকরা 3টি, মশলাটা যখন হালকা ভাজা হবে তখনই আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের উপরে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়েছে ঠিক তখনই আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 1.5 টেবিল চামচ। আমি কিন্তু এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে নেব হলুদের গুঁড়া 1/2 চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে নিচ্ছি এখানে মশলা। এই মশলাটা আমি খুবই স্পেশালভাবে তৈরি করেছিলাম বাসায়। এই মশলাটা আমি বিরিয়ানি কিংবা খিচুড়ি সব ধরনের রান্নাতে ব্যবহার করি। আর এই মশলাটা কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিতে দেখিয়েছিলাম কীভাবে মশলাগুলো তৈরি করতে হয়। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন আমি পানি অ্যাড করব হালকা একটু, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যাতে নিচে না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ। এটা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে আর আমার কাছে ভালো লাগে। তবে আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আরেকটু মশলা দিয়েছি,
এটাকে গরম মশলা অথবা বিরিয়ানি গরম মশলাও বলতে পারেন। এটা আমি হাতে বাসায় তৈরি করে নিয়েছিলাম, যে কোনো বিরিয়ানি বা খিচুড়ি ক্ষেত্রে ব্যবহার করি, আর এই মশলাটা খুবই সুন্দর একটা স্মেল বের হয়। তো আমি এখানে চাল ডাল একসাথে নিয়ে ধুয়ে ঝরঝরা করে নিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল আর 2 কাপ বাসমতি চাল দিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল ইউজ করতে পারেন, তবে আজকে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করব। তো এখন আমি অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি রান্না করা গরু মাংসটা খিচুড়ির সাথে মিক্স করে দেব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি পানির পরিমাণটা করে তারপর দিয়ে দিচ্ছি। এখানে আমার চাল ঢাল হচ্ছে 4 কাপ। আপনার 4 কাপের চাল ডাল ডবল পানি মানে 8 কাপ পানির মতো ইউজ করবেন, অথবা আপনার 7 কাপ পানি ইউজ করবেন গরম পানি। এতে করে আপনাদের খিচুড়িটা একদমই পারফেক্ট ঝরঝরা হবে। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, যাতে পানিটা গায়ে গায়ে চলে আসে। তো পানিটা আমার গায়ে গায়ে চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর কিছু কিশমিশ দিচ্ছি। এখন আমি গাজর কুচি দিচ্ছি। এটা দিতে কালারটা খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই আমি গাজর কুচি দিয়েছি। এখন সর্বশেষে আমি দিচ্ছি ঘি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা অলরেডি ফ্লেভার বের হচ্ছে। তো ঘিটা দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদমই লো রেখে নিচে একটি তাওয়া বসিয়ে আমি প্রায় 10-20 মিনিটের মতো বসিয়ে রাখব। এই তো হয়ে গেছে, 10-20 মিনিট পর দমে রাখার পর আমার ভুনা খিচুড়ি কমপ্লিট। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খেতেও দারুণ হয়েছে। আমি এখানে কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতার ভর্তার সাথে পরিবেশন করেছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্ট করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।